নমস্কার বন্ধুরা চলে এসেছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ফার্মটা পরিষ্কার করব কারণ ফার্মে নতুন জিনিস আসবে কিছু খুব শীঘ্রই আসবে ঠিক আছে তার জন্যে ফার্মটা পরিষ্কার করব তো পুরোপুরি পরিষ্কার করব এবং পর পরপর ভিডিও আসতে থাকবে আজকে পুরো পরিষ্কার করব ঠিক আছে তারপরে এরপর একটা ভিডিও আসবে যেটাতে শোধনের ভিডিও হবে ঠিক আছে এখানে মানে শোধন বলতে জীবাণুমুক্ত করার ভিডিও আসবে পরপর তো দেখুন এদের এনাদের প্রেম পর্বত এখানে নিন একটু তো আপনারা দেখতে পাচ্ছেন কি খারাপ অবস্থা হয়ে রয়েছে ঠিক আছে তো এগুলো যত দেখছেন এগুলো সব ফেলে দেবো আশা করছি কারণ এগুলোতে তো আপনার ধুলো হয়ে রয়েছে তো এগুলো সব ফেলে দেবো দিয়ে পরে নতুন আবার দেব ঠিক আছে তো চলুন দেয় না করে শুরু করে আজকে ভিডিওটা ঠিক আছে আমি দেখে নিলাম যে আপনাদেরকে কী পরিষ্কার করবো না করবো এরপরে আবার যখন পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখাবো কারণ বেকার পরিষ্কার করা দেখিয়ে কি হবে ঠিক সেই জন্য আমি সেটার আর ভিডিও বানাচ্ছি না পরিষ্কার করে নিই তারপরে আবার ফিরে আসছি আর হ্যাঁ যতক্ষণ আমি পরিষ্কার করছি ততক্ষণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্যে আইকনটা প্রেস করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে জানাবেন তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি এটা পরিষ্কার করে ফেলেছি ঠিক আছে ঝুল ঝুল সব ঝাড়া ঝাড়ি হয়ে গেছে পুরো দেখুন এদিকে সব ঝুল ঝুল সব ঝাড়াঝাড়ি হয়ে গেছে পুরো ঠিক আছে পরে খালি নিচের এই যে মোড় গুলো রয়েছে এগুলো সব বের করে ফেলব ঠিক আছে এগুলো বের করে ফেললেই হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দেখুন সব ফেলে দিয়েছি ঠিক আছে সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে আর এখানে প্রায় দিন নেটটা দেখছিলাম তো আমি নেটটা উঠিয়ে দিলাম কারণ আপনারা যদি আমার আগের থেকে আমাকে ভিডিও দেখেন তাহলে আপনারা জানবেন যে এই জায়গাটা আমার খরগোশের জন্য বানিয়েছিলাম তো খরগোশ তো নেই এখন আর তো বেকার জায়গাটা ব্লক করে কি করব কারণ এর ভেতরে পরিষ্কার করতে খুব কষ্ট অসুবিধা হয় সেই জন্য এটা উঠিয়ে দিয়েছি নেটটা উঠিয়ে দিলাম আর এখন এগুলো জাস্ট এরকম থাকবে এরপরে এটা জীবন কাজ করব তো বন্ধুরা দেখুন প্রথমেই জীবাণুমুক্ত করার ফার্স্ট স্টেপ যেটা করব সেটা হচ্ছে এখানে আছে চুন আর ব্লিচিং ঠিক আছে চুন আর ব্লিচিং দিয়ে ভালো করে এটা প্রথমে মেঝেটা করে নেবো ঠিক আছে তার জন্যে আমি এখানে আমার যতটা পরিমাণ চুন লাগবে সেই অনুপাতে আমি নিচ্ছি তবে আমি এখানে ভাবছি টেন ইস টু টু টেন ইস টু ওয়ান অনুপাতে দেবো যদি এটা দশ কেজি দিই তাহলে এটা দেব মানে যদি চুন দশ কেজি চুন দিই তাহলে এক কেজি ব্লিচিং দেবো এটা না শুকনো পাউডার ছড়াবো না এটা আমি এখানে কিছুটা দিয়ে জল দিয়ে পুরো লেপটে দেবো এখানটাতে জল দিয়ে পুরো লাগিয়ে দেবো যাতে পাউডারটা উড়ে উড়ে কোনো অসুবিধা না হয় ঠিক আছে আর অবশ্যই এইসব কাজ করার আগে আমি যেভাবে মুখে গামছা টামছা বেঁধে নিয়েছি তো আপনারা এইভাবে প্রোটেকশান কিন্তু নিয়ে নেবেন কেননা চুনের প্রচণ্ড স্মেল হয় তো শরীর খারাপ করে যেতে পারে সেই কারণে আমি তো প্রোটেকশান নিয়ে নিয়েছি আপনারাও নিয়ে নেবেন তো দেখুন এইগুলো যেহেতু আমি চুন চাই পারলে আপনারা চুন নিয়ে আসলেন আমি চুন পাইনি সেই কারণে আমি মানে চুনের দোকানে চুন ছিল না আর কি তো বললো সব ডেলা ডেলাই আছে তো কিছুই না এটা আপনি পিটিয়ে পিটিয়েও ভাঙতে পারেন বাট আমি এই জলে জলে দিয়ে দেবো জলে দিলেই এটা ফেটে যাবে ঠিক আছে তো ফেটে গেলে আমার এটা গুঁড়ো হয়ে যাবে তখন আমি যেহেতু জল দিয়েই লাগাবো তো আমি এরকম করে এটা ছড়িয়ে ঝাঁটা দিয়ে ইয়ে করে দেবো আমি এই ডেলাগুলো আস্তে আস্তে এই জলের মধ্যে চুবিয়ে দেবো যাতে এগুলো ফেটে যায় ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে করে নিতে পারেন বা চাইলে কিছু একটা দিয়ে আর এটা পিটি পিটিও ভেঙে নিতে পারেন যেমন তাও দেখিয়ে দিচ্ছি তাহলে চুন কিন্তু এভাবে ফাটে ঠিক আছে তো যথেষ্ট দূরত্ব বজায় রাখবেন এটা দিয়ে এবং এরকম ধুপ ধাপ করে ফাটতেই পারে যেরকমটা দেখতে পেলেন আপনারা ফাটলো ঠিক আছে তো সাবধানতা কিন্তু বজায় রাখবেন নাহলে এরকমভাবে প্রবলেমে পড়তে পারেন তো এটা ফাটক এটা ফেটে যাওয়ার পরে আমি বাইরে দিয়ে ঘুরে আসি টাইম লাগবে একটু দেখুন কিভাবে এটা ইচ্ছে দেখুন কিভাবে এটা করে কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে টি ফেটে গেছে তো এরকম করে এখানে জল দিয়ে এখানে আমি আরো জল এড করব এর মধ্যেই এখানে ব্লিচিং এর মধ্যে এখানে ব্লিচিং ভালো এরকম করে ছিটিয়ে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে কিন্তু দেখুন চারিদিকে উপরগুলোতে এবং ভালোভাবে পুরো চুনগুলো কিন্তু আমি লাগিয়ে দিয়েছি ঠিক আছে আপনারা এইভাবে লাগিয়ে নেবেন এভাবে কী হবে আপনার নিচে যে জীবাণুগুলো ছিল সেগুলো সব তো মরে গেলই ঠিক আছে এরপরে বেচার হলে ওপরে এইদিকে ওইদিকে আরও পোনা কুঞ্চিতে যেগুলো ঢুকে রয়েছে সেগুলোর মারার পালা ঠিক আছে তো এটা এখন মারবো না এটা ধরুন আজকে হয়ে গেল তো আজ আর কিচ্ছু করবো না এটা শুকিয়ে যাবে এটা শুকাবার পরে এটা ধরুন আজকে দিনটা পুরো শুকাবে কালকে কালকে সকালে বা বিকালে কাল সকালে হবে না কাল বিকালের দিকে মানে এরকম টাইমে আবার গিয়ে আপনি এর ওপরে মানে উপরগুলো করার জন্য জীবনমুক্ত করার জন্য কি করবো সেটা আমি আপনাদের দেখাবো। তো মানে একটা ভিডিওর মধ্যেই করব। ঠিক আছে তো দেখতে থাকুন ঠিক আছে এরপরে কী হয় তো চলুন এখন রাখা যাক এই যে সব বাইরে দেখুন সব বের করে ঠের করে রেখেছি এগুলোও সব ঢোকাবো এবং অবস্থা খুবই খারাপ হয়ে গেছে গোটা গায়ে চুনঠুন লেগে রয়েছে তো এগুলো পরিষ্কার টির্কার করি তখন এগুলো শুকিয়ে যাক তো চলুন দেখাচ্ছে আবার কাল মানে কালকে আবার ভিডিওটা বানাচ্ছি তো আজকের মত টাটা গুড মর্নিং বন্ধুরা আজকে ফার্ম পরিষ্কার করা ডে টু কাল আমি দেখেছিলাম চুন কিভাবে দিতে হবে কিভাবে দিলে বড় সুবিধা হবে আজকে দেখাবো যে এর সাথে সাথে জীবাণুমুক্তটা চুনের সাথে কি দিয়ে জীবাণুমুক্ত করবেন তো জীবাণুমুক্ত করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ফরমালিন ঠিক আছে ফর্মালিনটা স্প্রে করব তা স্প্রে করার জন্য এই যে স্প্রেয়ারটা দেখছেন এটা আমি একটা শুধু ওই স্টিকটাই কিনে নিয়ে এসেছিলাম যেটা বোতলের সাথে অ্যাটাচড করে স্প্রে করা যায় এটা আমি করেছি যাতে কস্ট কম হয় সেই কারণে ঠিক আছে তো আর এই ফর্মালিন আপনার এক লিটার জলে পাঁচ এম করে দিতে হয় তো একটা আন্দাজ মতন একটু বেশি করেই দেবেন যাতে কাজটা ভালো হয় তো আমার এই সাড়ে সাতটার বোতলটাতে আমি পাঁচ এমএল দেব ফর্মালিন ঠিক আছে তো চলুন দিয়ে দি আর ফরমালিন আপনারা যে কোনো ভেটেনারি দোকান মানে যে ওষুধের দোকান আছে সেখানে পেয়ে যাবেন আমি ভেটেনারি ওষুধের দোকান থেকেই নিয়ে এসেছি ফরমালিনটা এটা দিয়েই আরও আপনি হয়তো মেডিসিন শপেও পেতে পারেন যেগুলো আমাদের এ হয় মানুষের যে মেডিসিন শপ আছে সেখান থেকে যেগুলো আমরা পাই ফার্মেসি থেকে সেখান থেকেও পেয়ে যেতে পারেন বাকি আপনারা এগুলো একটা নিয়ে নেবেন আর এটার মুখটা প্রথমে ঢাকনাটা খোলার পরে এটা ফুটো করতে ফুটো করে আমি মিলিয়ে নেব। ঠিক আছে তো এটা দিয়েই মেনলি সবাই করে থাকে আপনার স্প্রে তো আমিও এটা দিয়েই স্প্রে করবো তার কারণে মিলিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি ভয়েস ওভার এখন দিচ্ছি কারণ ভয়েসটা তখন ঠিকঠাক করে রেকর্ড হয়নি একদমই খুব ভালো ভয়েস কোয়ালিটি একদমই খারাপ ছিল সেই কারণে এখন আমাকে আবার এটার ভয়েস দিতে হচ্ছে তো আপনারা কিছু মাইন্ড করবেন না তো আমি মোটামুটি মিশিয়ে নিচ্ছি ঠিক আছে এরপরে জাস্ট স্প্রে করবো এছাড়া ভিডিওটা যদি এখনও দেখ ছেন আপনি তাহলে ভিডিওটা লাইক করে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আপনাদের আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি আগে যাওয়ার মোটিভেশান কি করে পাবো এবং আমাকে আগে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট খুব বেশি ভাবে আমার প্রয়োজন তাই সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন তো দেখুন আমি স্প্রে করা স্টার্ট করে দিয়েছি ঠিক আছে এভাবে পাম্প করে করে আমি স্প্রে করে দেব তো স্প্রে করাটা খুবই জরুরি ঠিক আছে জীবাণুমুক্ত যদি আপনি নিজের ফার্মটা না করেন সেক্ষেত্রে আপনি যে জিনিসগুলো আনবেন ঠিক আছে তো আমি যেমন ধরুন বাচ্চা নিয়ে আসবো সোনালির বাচ্চা বলেই দিই যে আপনাদের কারণ আপনাদের কাছে লোক লোকাবো সোনালির কিছু বাচ্চা আমি নিয়ে আসছি তো আপনি যে ফার্মে বাচ্চা তুলবেন সে ফার্মে যদি ভালো করে আপনি জীবাণুমুক্ত না করেন তাহলে আপনার ফার্মে যে জীবাণুগুলো আগে থেকে ছিল ঠিক আছে বাচ্চা নিয়ে আসার পরেই সেই জীবাণুগুলো আপনার বাচ্চাগুলোকে অ্যাটাক করবে এবং বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে এবং ছোট বাচ্চা বাঁচানো খুবই চাপ সেই কারণে আমরা যারা বড়ো বড়ো খামারি আছে তারাও এই বায়ো সিকিউরিটির উপর এত বেশিভাবে জোর দেন কারণ বায়ো সিকিউরিটি আপনি যদি মেনটেন না করেন তাহলে আপনি আপনার ফার্ম বাঁচাতেই পারবেন না ঠিক আছে যদিও আমরা ছোটোখাটো ফার্মে ফার্ম অত অসুবিধা হয় না আর আমি যেহেতু এবছর প্রথমবার তুলছি বাচ্চা প্রথমবার আমি মানে বা প্রথমবার আমি বাচ্চা তুলছি সে কারণে আমার অতটা অসুবিধা নেই কিন্তু তাও আমি কাছে যেহেতু বাচ্চা ছিল আমার কাছে যেহেতু আগে থেকে মুরগি ছিল এবং আগে আমার মুরগির ক্ষেত হয়েছে ঠিক আছে এতদিন ধরে আমার কাছে মুরগি রয়েছে কিছু না কিছু জীবাণু তো তার রয়েইছে তো সেই জীবাণুগুলোই ধ্বংস করা হচ্ছে মূল কারণে স্প্রে করার সেই কারণে এত কষ্ট করে এত ভালোভাবে আমি স্প্রে করছি যাতে পরে আমার কষ্টটা কম হয় কারণ আপনি যদি স্প্রে করার টাইমে ফাঁকিবাজি করেন স্প্রেটা যদি ঠিক করে না করেন কোনাই কোনা কোনি যত আছে ফাঁক ফুকর সব থেকে ভালো করে স্প্রেটা না দেন তাহলে পরে গিয়ে অসুবিধা হবে পরে গিয়ে তখন বাচ্চা মরবে ডিমোটিভেট হয়ে যাবেন বাচ্চা কারণ এখন বাচ্চার যা দাম ঠিক আছে পঁচিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা বাচ্চার দাম চলছে এখন আমাদের এদিকে তো আপনি যদি এখন ঠিক করে স্প্রে না করেন তাহলে ওরা ধরুন একটা বাচ্চাও যদি মরে তাহলেও আপনার তিরিশ টাকার লস কারণ তাকে নিয়ে আসা আছে তার জন্যে খাবার আছে তার ওষুধ আছে তার পেছনে এফর্ট আছে সব মিলিয়ে যদি আপনি আঠাশ টাকা করেও বাচ্চা কেনেন তাহলেও আপনার দু টাকা করে আপনি অ্যাড করতে হবে আপনাকে প্রথম দিনেই প্রথম দিন কি দ্বিতীয় দিনে এবারে যত দিন পুরনো হবে বাচ্চা তত আপনার খরচা বাড়বে তত আপনার এফোর্ট বাড়বে আপনার ইলেকট্রিক বিলের খরচা রয়েছে তো আপনি প্রথমে একদম এগুলোর জন্য একটুখানিও ফাঁকিবাজি করবেন না বায়ো সিকিউরিটিকে নিয়ে বায়ো সিকিউরিটি মেনটেন হচ্ছে সবথেকে ফার্মের প্রথম এবং একমাত্র কাজ ফার্ম শুরু করার আগে বায়ো সিকিউরিটি ঠিক করে মেনটেন করা আপনার জীবাণুগুলোকে ধ্বংস করা ঠিক আছে সেই কারণেই এত বেশি পরিমাণে এখানে পট দেওয়া এত বেশি কষ্ট করে এগুলো করা এটা স্প্রে করার সময় সময় এটার এত ঝাঁঝ ফরমালিনের যে রীতিমতো চোখ মুখ আমার জল ছিল তো আপনারা জানেন যে আমার ঘরটা ঠিক নেই আমার ঘরে ভেন্টিলেশন খুব একটা ভালো নয় ভেন্টিলেশন ঠিক করার জন্যে আমি কিছু এর মধ্যে চেঞ্জেস করব ঘরটাতে খুব শীঘ্রই করব বাচ্চাগুলো এখন যেহেতু আমার ঘরটা বদ্ধ তো ছোটো বাচ্চার ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না ছোটো বাচ্চা যেহেতু একটু বদ্ধ জায়গায় হিটটা ভালো পাবে হাওয়া ঠাওয়া লাগার চান্স কম কিন্তু আরেক দিক দিয়ে বাচ্চারা যখন বড় হবে তখন তার যে অ্যামোনিয়ার স্মেলটা হবে সেটা থেকে বাঁচানোটা খুব চাপ হয়ে যাবে যা যে পজিশনে রয়েছে আমার ঘরটা আর কি যেভাবে ওর মানে বা হাওয়াটা তো ঢোকে কিন্তু হাওয়াটা ভেতরে আমার খেলতে পারে না সেই কারণেই এতটা বেশি চাপ সেটারও ভিডিও আসতে থাকবে আর আস্তে আস্তে আপনাদের সামনে আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করে থাকি এবং এটাও শেয়ার করব বাকি আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি স্প্রে করে দিচ্ছি ঠিক আছে আপনারাও করবেন এবং আমি খুব শীঘ্রই আমার অর্ডার হয়ে গেছে বাচ্চা ঠিক আছে দেখ কতগুলো বাচ্চা নিয়ে আসছি কত করে কি দাম পড়ছে কীরকম কী খরচা পড়ছে সব আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আপনারা আমার সাথে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অল করে দিন তাহলে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশানটা যাতে আপনার কাছে পৌঁছে যায় সেটা থেকে খেয়াল রাখবেন এবং ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাবেন আমি বারবার প্রত্যেকটা ভিডিও একটাই কথা বলি কারণ আপনাদের যেই কমেন্ট করেন আপনারা এতে আমি খুব বেশি পরিমাণে মোটিভেট হই এবং আপনারা এইভাবেই আমার পাশে থাকুন আমি এটাই চাই নিজের ভাইয়ের মতন নিজের দাদার মতন নিজের ছেলের মতন যে যেরকমই ইয়ে করেন আমাকে সাপোর্ট করুন এবং আমার সাথে থাকুন দেখতে থাকুন পিওনাথ ফার্মস আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আছে আর চেষ্টা করব আমি আস্তে আস্তে রেগুলার ভিডিও দেওয়ার কারণ অনেকটা গ্যাপ হয়ে গেছে বেশ কিছুদিন প্রায় মাসখানেক হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি ঠিক আছে নিজেরই কিছু ব্যস্ততার কারণে ভিডিও এডিট করা হয়ে উঠছে না সেই কারণে আপনাদের সামনে ভিডিও আসছে না তো শীঘ্রই একদম রেগুলার বেসিসে আপনাদের কাছে ভিডিও আসবে তার কারণে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কারণ ওই যে বললাম আপনাদের একটু সাপোর্ট আমাকে অনেকটা মোটিভেট করে আর সাবস্ক্রাইব করতে আপনাদের কিচ্ছু টাকা লাগবে না তো চলুন দেখা হচ্ছে পরের দিন